পুনের জিএস রোডত চাঞ্চল্যকর ডকাইতি। 5 মিনিটর ভিতর গাড়ি ভাঙি লুটিলে 5 লাখ। আরক্ষীর চকুর সম্মুখতে সংঘটিত ডকাইতি কাণ্ড। রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতির তথ্য পুনর্বার স্পষ্ট হল জিএস রোডত সংঘটিত চাঞ্চল্যকর ডকাইতি কাণ্ড। মঙ্গলবার দিনের 2:25 ঘটনা। সদাব্যস্ত জিএস রোডত রয়ে থাকা স্কর্পিও গাড়ির লুটিলে 5 লাখ টাকা। AS01 DU2432 নম্বর স্কর্পিও গাড়িখনের মহিদুল ইসলাম নামের খিলর ব্যবসায়ীজনে জিএস রোডর মান্যবরের সম্মুখত গাড়িখন রখাই বজার করবলে গৈছিল শোরুমটির ভিতর। মাত্র 5 মিনিটের বাবে প্রবেশ করেছিল শোরুমখন। আর তার পিছর দৃশ্য এয়া, গাড়ির আয়না ভাঙি দুর্বৃত্তই লই গেল 5 লাখ টাকা। মান্যবরের মুখামুখি মই গাড়িখন রখাইছি, রখাই পেলে মই মান্যবরত সোমাইছি। তাতে হার্ডলি 5 মিনিট, 5 মিনিটের এক সাইড কাপড় লইছো, লই পেলায় তারপরে দেখিছো মোর ব্যাক সাইডর ড্রাইভিং সিটর ব্যাক সাইড গ্লাস ভাঙা। তাতে ট্রেফিক পুলিশও আসলে, মোর গাড়িখনের অপোজিট ট্রেফিক পুলিশ আছে, আগত এজন ট্রেফিক পুলিশ আছে। হয়, ঘটনাস্থলীত যানবাহন আরক্ষী উপস্থিত আছিল যদিও আরক্ষীয়ে গমেই নাপালে এই চাঞ্চল্যকর ঘটনাটো। তাতে ট্রেফিক পুলিশও আসলে, মোর গাড়িখনের অপোজিট ট্রেফিক পুলিশ আছে, আগত এজন ট্রেফিক পুলিশ আছে। দুই যুবকে রুক্মিণী গাঁওয়ার ICICI ব্যাংকের অনুকরণ করেছিল ভুক্তভোগী ব্যবসায়ীজনক। ফলো করেছে নিশ্চয়, মই যেতিয়া ICICI ব্যাংকের আইছো তেতিয়া দুজন লড়াই মোক চাই আছিল, চাউনিটো অল্প বেলেগ ধরনের আসলে, কিন্তু মই এইটো মন করা নাই ইমান। ইফালে এই ঘটনার 24 ঘন্টা উকলি যাওয়ার পিছতো আরক্ষীয়ে কোনো ক্লু উলিয়াবলৈ সক্ষম হওয়া নাই দুর্বৃত্তর। কেবলমাত্র ব্যবসায়ীজনের কল রেকর্ডে উলিয়াইছে আরক্ষীয়ে। এই ঘটনায় পুনর্বার স্পষ্ট করলে অসম আরক্ষীর ফুপুলা ছবিখন। ভিডিও জার্নালিস্ট সৌরভর সৈতে হেমন্ত বেজ আর অমরজ্যোতি শর্মা, রিপোর্ট প্রাগ নিউজ।